জটিল হৃদরোগে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্দেহে থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চিকিৎসায় উপমহাদেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর দেবী আনা হয়েছে ভারতের এই চিকিৎসক আজ সোমবার বেলা সাড়ে বারোটায় একটি বিশেষ ফ্লাইটে রাজধানী হজরত শাহজলার আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন ডক্টর দেবী গ্রহণ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের একটি বিশেষ প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের সূত্র থেকে এই তথ্যটি নিশ্চিত করা হয়েছে রোববারই বিএসএম এর চিকিৎসক এবং সরকারি পর্যায় থেকে বলা হয়েছিল ওবায়দুল কাদেরের চিকিৎসায় সর্বোচ্চ চেষ্টা চলছে প্রয়োজনে তাকে দেশের বাহিরে নেওয়া হবে সেটি সম্ভব না হলে বিশ্বের নাম করা চিকিৎসকদেরকে বিএসএম তে নিয়ে এসে এই ওবায়দুল কাদেরের চিকিৎসা করা হবে এরই পরিপ্রেক্ষিতে ডক্টর দেবী সেটিকে আনার কথা ওঠে শেষ পর্যন্ত আজ তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে এর আগে রোববার রাতে ওবায়দুল কাদেরের চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে চিকিৎসকদের তিন সদস্যের একটি দল ঢাকায় এসে ইতিমধ্যে পৌঁছে গেছেন ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য জানান সিঙ্গাপুর থেকে একজন হৃদরোগ বিশেষজ্ঞ একজন পুষ্টি বিশেষজ্ঞ এবং একজন টেকনিশিয়ানকে নিয়ে আসা হয়েছে তারা ওবায়দুল কাদেরের রিপোর্ট এবং তার শারীরিক অবস্থা সবসময় পর্যবেক্ষণ করছেন ওবাইদুল কাদেরের অবস্থা একটু উন্নতি হয়েছে আজ সকাল দশটা পর্যন্ত তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে যদি আরও উন্নতি হয় তাহলে হয়তো এখনই দেশের বাইরে নেওয়া হবে না ওবায়দুল কাদেরকে দেশের বাইরে নেওয়া হবে কিনা শেষ পর্যন্ত বোঝা যাবে আজকে দুপুরের সিদ্ধান্তের পর রোববার রাত সাড়ে নটায় এর উপাচার্য কনকান্তি বড়ুয়া জানান ওবায়দুল কাদেরের চিকিৎসার দেখভাল করার জন্য গঠিত মেডিকেল বোর্ড সদস্যরা সিঙ্গাপুরের চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেছেন সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছেন রাতে আর ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নেওয়া হবে না সোমবার শারীরিক অবস্থা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এদিকে জীবন সংখ্যায় থাকা আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অবস্থা এখন উন্নতির দিকে তিনি পুরোপুরি চেতনা ফিরে পেয়েছেন চিকিৎসকদের ডাকে তিনি সাড়া দিচ্ছেন চিকিৎসকদের বরাদ দিয়ে সোমবার সকালে এ তথ্য জানিয়েছে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া তবে তিনিও জানান ওবায়দুল কাদের এখনও শঙ্কামুক্ত নন বলে চিকিৎসকরা তাকে জানিয়েছেন রোববার সকালে মেসিভ হার্ট অ্যাটাকের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কার্ডিওলজি বিভাগের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে সিসিউর দুই নম্বর বেডে লাইফ সাপোর্টে চিকিৎসা দেওয়া হচ্ছে তাকে চিকিৎসকরা জানিয়েছেন বাহাত্তর ঘন্টা না যাওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না